আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হাওড়া টিকিয়াপাড়ার আদি শঙ্করাচার্য বৈদিক রিসার্চ ইনস্টিটিউশনে। আসুন কথা বলে নি। আদিগুরু শঙ্করাচার্য বৈদিক রিসার্চ ইনস্টিটিউট যেটা তৈরি হয়েছে, এটা মেইনলি কি কারণে তৈরি হয়েছে? এখন বর্তমান যে সময় চলছে, এই সময় জ্যোতিষ শিক্ষা এবং জ্যোতিষ কেন্দ্র এইগুলোকে নিয়ে খুব মনোপলি চলছে, যার ফলে আমাদের বরাবরের একটা ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যে আমাদের যে আদিগুরু শঙ্করাচার্য মন্দির রয়েছে সেই মন্দিরকে কেন্দ্র করে একটা জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে যে যারা এই ইনস্টিটিউট থেকে শিক্ষা নিয়ে বেরোবে তারা যেন প্রপারলি শিক্ষাটাকে ইউজ করতে পারে সমাজের ক্ষেত্রে, এবং তারা অবশ্যই নিজেদের তো একটা রোজগারের ব্যাপার থাকবেই, তার সত্ত্বেও তারা যেন এই বৈদিক শাস্ত্রটাকে নিয়ে এগিয়ে যেতে পারে এবং তারা সঠিকভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এই উদ্দেশ্যকে মেনেই আমরা এটা করবার একটা চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেননা আদিগুরু শঙ্করাচার্য যিনি হচ্ছে হিন্দু ধর্মের ধারক এবং বাহক, মানে হিন্দু ধর্মটাকে তিনি যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, অর্ধেক লোক তাকে চেনেই না যে শঙ্করাচার্য কে। অনেক সময় মূর্তি থাকলে পরে তারা জিজ্ঞাসা করে এটা কে, তাদের জানা নেই, এবং পশ্চিমবঙ্গে তো নয়। তার জন্য পশ্চিমবঙ্গে আমাদের এই মন্দির প্রথম তৈরি হয়েছে এবং তার জন্যই আমরা তার প্রচারটা যাতে শঙ্করাচার্যকে চিনতে পারে এবং তার যে শিক্ষা, যে হিন্দু ধর্মে আমাদের যে কালচার কৃষ্টি রয়েছে সেটাকে যাতে মানুষের ভেতরে আত্মস্থ করা যায়, তার জন্য আমরা চেষ্টা করেছি যে এই শঙ্করাচার্য নামাঙ্কিত করি আমাদের এই ইনস্টিটিউটটাকে তৈরি করার। পশ্চিমবঙ্গে অন্যান্য বিভিন্ন জ্যোতিষ শিক্ষা কেন্দ্র রয়েছে, তো আপনাদের সাথে ও কী পার্থক্য রয়েছে অন্যান্য শিক্ষা কেন্দ্রে? অন্যান্য যে শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে তারা তাদের মতন করে চলছে, আমাদের যেটা পার্থক্য সেটা হচ্ছে যে যখন কোনো স্টুডেন্ট আসছে আমরা সবার আগে তাদের এলিজিবিলিটি টেস্ট করছি, সেটা হচ্ছে যে যেখানেই যে কোনো জায়গাতে, কেননা এই যে একটু আগে বললাম যে জ্যোতিষ নিয়ে বা জ্যোতিষ শিক্ষা কেন্দ্র নিয়ে মনোপলি চলছে, যে ঠিকমতো সই করতে পারে না নাম সেও এখন জ্যোতিষী, সেই জায়গা থেকে মানুষ কিন্তু নানাভাবে বিভ্রান্ত হচ্ছে, সেই বিভ্রান্ত যাতে না হয়, কেননা এটা প্রায় 5,500 বছরেরও পুরনো প্রাচীন একটা শাস্ত্র, শাস্ত্র তো কখনো ভুল হতে পারে না, শাস্ত্রীয় ব্যাখ্যা ভুল হতে পারে বা যে শাস্ত্রী তার কথা ভুল হতে পারে কিন্তু শাস্ত্র কখনো ভুল হতে পারে না, তা সেই জায়গাটা থেকে আমরা সবার আগে দেখে নেব যে তার এলিজিবিলিটি কী আছে। তার জন্য আমরা এখানে একটা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে অন্তত মাধ্যমিক সমতুল তাকে পাশ হতেই হবে এবং সেখানে 45% নাম্বার নিয়ে তাকে পাশ হতে হবে, আর যখন তারা ভর্তি হবে ভর্তির সময় আমরা একটা ইন্টারভিউ তাদের নিচ্ছি যে আদেও তাদের জ্যোতিষটা হবে কি না। অনেকে আছে যে অ্যামেচার হিসেবে জ্যোতিষ করছে, পরবর্তী সময় তারা জায়গাটাকে নষ্ট করছে, বা কেউ হয়তো সেভাবে শিখতেও চায় না, দুদিন করছে ছেড়ে দিচ্ছে, সেটা করে তো লাভ নেই। আমরা যখন প্রপারলি সেই জায়গাটাতে এগিয়ে নিয়ে যেতে চাইছি তাহলে পরে আমাদের উচিত হচ্ছে যে তার জন্মছকটা আগে বিচার করে আমরা দেখে নিচ্ছি তার দ্বারা জ্যোতিষটা হবে কি না, আদৌ সে কতটা সাইন করতে পারবে, সেই জন্য আমরা আগে তাদের টেস্টটা নিচ্ছি, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে খুব উন্নত মানের ফ্যাকাল্টি দিয়ে পরীক্ষা নেওয়া বা তাদের যে যাবতীয় যে শিক্ষা সে ব্যবস্থাগুলো করা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার যেটা কোনো ইনস্টিটিউট করে না সেটা হচ্ছে যে তাদের একটা পার্সোনালিটি টেস্ট এবং পরবর্তী সময় পেশাগত উন্নয়ন, যে অনেক সময় ইনস্টিটিউট থেকে পাশ করলো করার পরে সার্টিফিকেট দেওয়া হলো তারা চলে গেল, সেটা না করে এখন যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, কাজে প্রফেশনাল ডেভেলপমেন্ট কীভাবে করতে হবে তার একটা শিক্ষা আমাদের এখান থেকে দেওয়া হবে, এবং তার সাথে সাথে যারা প্রতিষ্ঠিত জ্যোতিষ আমাদের সংস্থার বা আমাদের শিক্ষাকেন্দ্রের সাথে যুক্ত তাদের সাথে যেমন ইন্টার্নশিপ থাকে যে সেরকম ইন্টার্নশিপ হিসাবে তাদেরকে রাখা হবে, যে কীভাবে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলছি কীভাবে এগিয়ে যাচ্ছি তাদেরকে সেই শিক্ষাটা হাতে কলমে দেওয়া হবে। এখান থেকে যারা মনোমুগ্ধ পাচ্ছে তাদের মানপত্র কি প্রদান করা হচ্ছে?
অবশ্যই তাদেরকে মানপত্র প্রদান করা হচ্ছে। এবং আমাদের মানপত্র যে আমাদের যে অ্যাফিলিয়েশন রয়েছে, আমাদের আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, এর আন্ডারে একটা অ্যাফিলিয়েশন রয়েছে, সেই অনুমোদন তারা পাচ্ছে। তার সাথে আমাদের যে অ্যাস্ট্রো কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, 2018 সালে আমাদের প্রেস কনফারেন্স হয়, তাতে আমাদের একটা কাউন্সিল গঠন হয় যেটা অ্যাস্ট্রো কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, সেই অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্ডারে তার একটা অ্যাফিলিয়েশন। অতএব যারা পাশ করবে এখান থেকে তাদেরকে রীতিমতো পরীক্ষা দিতে হবে, তার সাথে তারা যেমন মার্কশিট পাবে তার সাথে সার্টিফিকেট পাবে, এবং সেই সার্টিফিকেটে তারা দুটো অ্যাফিলিয়েশনযুক্ত হলগ্রাম পাবে, এখানে হলগ্রামযুক্ত সার্টিফিকেটই তাদের দেওয়া হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ইনস্টিটিউটের কোর্সগুলি সম্পর্কে একটু বিস্তারিতভাবে আমাদের জানাবেন। আমাদের ইনস্টিটিউট মানে আদিগুরু শঙ্করাচার্য বৈদিক রিসার্চ ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউটের আমাদের শিক্ষাবক্সের কোর্স আমাদের চালু হয়ে গেছে গত এক মাস মতো। আমরা এই কোর্সটিকে প্রথমে প্রাথমিক যেটা কোর্স সেটা চালু করে দিয়েছি, এরপর মাস্টার্স কোর্স এবং পরে রিসার্চ বা পিএইচডি করার মতন অবস্থায় আমরা নিয়ে যাব। বেসিক কোর্সের মধ্যে তিনটে ভাগ করা হচ্ছে, অর্থাৎ প্রাথমিক কোর্সের মধ্যে এটা হচ্ছে একটা ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি, একটা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোলজি এবং একটা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। প্রত্যেকটাতেই 50 নম্বর করে থাকছে। এই প্রেডিক্টিভ ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজির মধ্যে সাধারণত প্রাথমিকভাবে যেগুলো লগ্ন রাশি এবং বেসিক দশা অন্তর্দশা সেগুলো বেসিক পর্যায়ে যেগুলো জিনিস থাকে সেগুলোকে যায় মানে সামান্যতম অঙ্কর মাধ্যমে প্রাথমিক শিক্ষাটা যেভাবে নিয়ে যাওয়া যায় সেইভাবে তৈরি করেছি আমরা। এরপর থিওরিটিক্যাল অ্যাস্ট্রোলজি, থিওরিটিক্যাল অ্যাস্ট্রোলজির মধ্যে নক্ষত্র রাশি গ্রহ তার সেগুলো এবং তার কারকতা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ট্রানজিটের কিছু পার্ট থাকবে এবং সেগুলো কালপুরুষ যোগ যেগুলো বিভিন্ন যোগ সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই মধ্যে। আর একটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, এটার মধ্যে আমরা বিচার ব্যবস্থার মধ্যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে কীভাবে বিচার হয় তার প্রাথমিক ধারণাটা আমরা সেটা দেবো। তার মধ্যে এবং সামান্য সাধারণত আয়ু, শিক্ষা, স্বাস্থ্য, বেসিক এডুকেশান, হায়ার এডুকেশান, তারপরে কর্ম, বিবাহ এবং বিদেশ যাত্রা এগুলো নিয়ে এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির মধ্যে কীভাবে বিচার করা হয় এগুলো নিয়ে আমরা স্থির করেছি প্রাথমিক শিক্ষার মধ্যে। এরপর আবার 6 মাসের কোর্স, এরপর মাস্টার ডিগ্রি হবে এবং তারপর আবার পিএইচডি যারা করবে বা রিসার্চ করবে সেই ব্যবস্থা আমাদের ইনস্টিটিউটে আছে।